লাউ ঘণ্ট তো অনেকভাবেই খেয়েছেন, একদম নতুন পদ্ধতিতে এইভাবে লাউ ঘণ্ট একবার বানিয়ে দেখুন, একদম নতুন রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। লাউ ঘণ্টর একদম একটা নতুন ধরনের রেসিপি আজকে আপনাদের জন্য, যেটা গরম ভাত দিয়ে এই গরমের দুপুরে খেতে কিন্তু যথেষ্টই ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি একবার কিন্তু ট্রাই অবশ্যই করবেন লাউ ঘণ্ট নতুনভাবে পাওয়ার জন্য। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি লাউয়ের একদম নতুন একটা রেসিপি। 3 টেবিল চামচ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা বড়ি। বড়ির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে ব্যবহার করেছি মটর ডালের বড়ি। ভালো করে লালচে করে বড়িগুলো ভেজে তেল থেকে তুলে নিলাম। রান্নাটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শেকালিকালের কথা, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। গল্পগুলো অতি অবশ্যই শুনবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। বড়ি ভাজার পর যে তেলটুকু অবশিষ্ট ছিল তাতে ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন, তার সাথে একটা শুকনো লঙ্কা আর সবশেষে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা। আর ফোড়নটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি লাউ। লাউগুলোকে লম্বা টুকরো করে কেটে নেওয়া রয়েছে। একটা 600 গ্রাম লাউ যেরকম ওজন ছিল সেটাকে আমরা পুরোটাই কিন্তু ব্যবহার করেছি। লাউটাকে দিয়ে প্রথমে একটু তেলের মধ্যে সাঁতলে নেব, ওই 1 মিনিট সময় নিয়ে। লাউটা মিনিটখানেক সাঁতলে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিলে কিন্তু লাউটা খুব চটপট মজে যায়। আর নুনটা দিয়ে লাউটাকে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে নিলাম আর তারপর একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করব। এই ঢাকনা চাপা দেওয়ার জন্য কি হবে, 5 মিনিট পরে দেখুন লাউটা কিন্তু পরিমাণে অনেকটা কমে গেছে, জল বেরিয়েছে, লাউটা মজে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো আর তার সাথে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা কিন্তু একটু বেশিই লাগবে, কারণ লাউ কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ভালো করে নেড়েচেড়ে আরও একবার মিক্স করে নিলাম আর তারপর ঢাকনাটাকে চাপা দিয়ে আরও একবার 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করতে দেব। এরপর আমরা একটা পেস্ট বানাবো, তার জন্য নিয়েছি এখানে 1/4 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে আমরা একদম মিহি করে এখানে প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। আর গোবিন্দভোগ চালটা গুঁড়ো হয়ে যাওয়ার পর এতে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা আর তার সাথে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর সবশেষে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল। লাউ ঘণ্টর চিরাচরিত রেসিপির থেকে এইটা কিন্তু একদম অন্যরকম। এই গোবিন্দভোগ চাল বাটা দিয়ে লাউ ঘণ্ট কিন্তু খেতে দুর্দান্ত লাগে। ভালো মতো এটাকে পেস্ট করে নিলাম। আর আমার কিচেন অ্যাপ্লায়েন্স স্পেশালি এই মিক্সারটা কিনতে গেলে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, ওখানে লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন। এদিকে 4 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিয়েছি, লাউটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে আমি যে চাল বাটাটা সেটা আমি পুরোটা দিয়ে দিলাম। চাল বাটাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নেওয়া হলো। আমার ফেসবুক যে পেজটা আছে কুইজিনিয়া, প্লিজটাকে ফলো করে নেবেন, কারণ ওখানে আমরা 2-3 বছরের পুরনো ভিডিওগুলো নতুন করে আপলোড করছি। তাই যারা নতুন বন্ধু অনেকেই মিস করে গেছেন, তাই জন্য ওইটা অতি অবশ্যই একবার ফলো করে নেবেন। দিয়ে দিলাম এরপর 200 মিলিলিটার পরিমাণ জল। জলটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। বড়িগুলো দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। আর কুইজিনিয়ার ফেসবুক পেজকে ফলো করার জন্য আজকের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়াই থাকবে, ওটাও চেক করে নেবেন। যেহেতু চাল বাটা দিয়েছি, চালটা একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে, তো সেই জন্য আরও 200 ml মতো জল আমি এখানে অ্যাড করলাম। জলটাকে দিয়ে নেড়েচেড়ে মিক্স করে আবারও একটা ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করতে দেবো। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিয়েছি। লাউ পুরো সেদ্ধ হয়ে গেছে, চাল বাটাটাও ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, সমস্ত কিন্তু এরকমভাবে একটা মাখামাখা ব্যাপার হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলেই
তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চালাপাটা দিয়ে দুর্দান্ত স্বাদের এই লাউ ঘণ্ট। অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে কমেন্টের মাধ্যমে আমাকে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য, গল্পের শিকাল ইকালকে সাবস্ক্রাইব করার জন্য, আর কুইজিনিয়ার ফেসবুক পেজকে ফলো করার জন্য। লিঙ্ক কিন্তু দুটোরই ডেসক্রিপশন বক্সে আজকের ভিডিওর দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই, নমস্কার।